হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ এখানে আমি চারটি জেলা নিয়ে কথা বলবো। বাংলাদেশের এই চারটি জেলা থেকে ওই চারটি জেলার স্থানীয়রা কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে, এখানে থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো যাদের বয়স আপনার সর্বনিম্ন 18 বছর হয়েছে এবং সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত, তারা কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন। তো আমি এখানে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে চারটি জেলা নিয়ে কথা বলবো। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আগে বলে রাখি, এখানে আমি সর্বমোট চারটি জেলা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি যে জেলা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ। তো নওগাঁ জেলার স্থানীয়রা কেবলমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 1 থেকে শুরু করে সর্বমোট 12টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তো আমি পদের নামগুলো বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে 12 নম্বর পদে পরিচ্ছন্নতা কর্মী 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে জিএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা বোর্ডে 3 জন দেওয়া আছে। এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, এখানে 79 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পোস্টে 79 জন লোক নিয়োগ করা হবে। বিস্তম গেটে বেতন হবেন 20,010 টাকা, যেখানে এসএসসি পাশ করলে আবেদনটা করতে পারবেন। তারপর দেওয়া আছে কার্য সহকারী, পদের নাম দেওয়া আছে কার্য সহকারী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ট্রেসার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তারপর দেওয়া আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ক্রেডিট চেকিং কাম সাহায্য সহকারী, 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সার্টিফিকেট সহকারী, পদের নাম দেওয়া আছে সার্টিফিকেট সহকারী, 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সার্টিফিকেট পেশকার, পদের নাম দেওয়া আছে সার্টিফিকেট পেশকার, 4 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, 17 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। নাজির কাম ক্যাশিয়ার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। ডাউসম্যান, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো নওগাঁ জেলার নওগাঁ ডিসি অফিসের বিজ্ঞপ্তি একটা। তো এখানে আপনাকে নওগাঁ জেলার স্থানীয়রা কেবলমাত্র আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন। দেওয়া আছে যে 20 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং 10 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ে চারটি জেলা নিয়ে কথা বলবো। এখানে দ্বিতীয় জেলাতে চলে আসেন। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ। তো এখানে 21 সেপ্টেম্বর 2023 তারিখে সার্কুলেটর প্রকাশ পেয়েছে, যেখানে আপনারা 1টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা কিন্তু ইউনিয়ন পরিষদের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে এখানে কোনো স্বীকৃত বোর্ড হয়তো বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে, অর্থাৎ এইচএসসি আপনাকে বাণিজ্য থেকে যাদের কমার্স থেকে পাশ করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তো কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সফলতা থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো 25 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং 14 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন। তো জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জ জেলা স্থানীয়রা কেবলমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, তার পরবর্তী জেলাতে আসেন। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় যশোর। তো যশোর জেলার স্থানীয়রা কেবলমাত্র আবেদন করতে পারবেন। 2টা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে 26 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশ করলেই আবেদন করতে
করতে যাবেন। তারপর দেওয়া আছে নিরাপত্তা পহরি, পদের নাম দেওয়া আছে নিরাপত্তা পহরি, একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে হবে। তো অফিস সহকারী 26 জন, নিরাপত্তা পহরিতে একজন, যেখানে দুইটা পদের ক্ষেত্রে এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। তো এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে আবেদনটা করতে হবে ডাকযোগের মাধ্যমে। তো ডাকযোগে এখানে আবেদন ফর্মটা আপনাকে যশোর গভ বিডিতে আপনাকে পাওয়া যাবে। এখান থেকে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে এবং যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদনটা করতে হবে 19 অক্টোবর পর্যন্ত। 19 অক্টোবর পর্যন্ত ডাকযোগের মাধ্যমে যশোর জেলা স্থান দ্বারা কেবলমাত্র আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, তার পরবর্তী জেলাতে আসেন। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর। তো চাঁদপুর জেলা স্থান ধরে কেবলমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে আপনার 3টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারতেছেন। দেওয়া আছে অফিসক, যেখানে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে অষ্টম শ্রেণী এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো অফিসক পোস্টে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা পরে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানেও এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো অফিস সহক এবং নিরাপত্তা পরী এই দুইটা পদে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর জেলা স্থান ধরে কেবলমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে 21 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে এবং 5 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলেই আবেদন করতে পারবেন। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আস্তে আস্তে আসবে। তো আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি